এবার তাহলে সেই অর্ডার থেকে তাহলে এবার ব্যাস বা ব্যাসের ব্যাসার্ধের হ্রাস পাওয়া যাবে যে সুতরাং ডি বাই ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু 11/30 সুতরাং স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু 11/30 ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল স্মল এল বাই ক্যাপিটাল এল এখানে করা আছে সুতরাং ইকুয়াল টু হবে 11/30 ইনটু 2.5 ইনটু 10^-4 এইবার এটা যন্ত্রেতে করতে হবে কাজটা তাহলে করে দিচ্ছি তাহলে 10^-4 অর্ডারে উত্তর আছে 10^-4 এটা করে নিই আর 10^-4 আছে আচ্ছা 11 × 2.5 11/2.5 / 30 0.917 তো তো মিলেনি ইকুয়াল টু 0.917 ইন্টু 10^-4 এটা আসছে উত্তর দিচ্ছে 0.25 × 10^-4 আমার এটা আসছে এটাই রাখলাম তোমরা একবার ক্যালকুলেশনটা চেক করবে যদি কোথাও ভুল দেখো হবে তা নাহলে এটাই থেকে যাবে ঠিক আছে আচ্ছা এখন এবার আছে তোমার এবার তোমরা দিয়েছো তিনের পর চারের বলা আছে যে আর ব্যাসার্ধের একটা নিরেট গোলকের উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্ক কি গোলকটাকে একটি তরলপূর্ণ চোঙাকৃতি পাত্রের মধ্যে রাখা হল পাত্রের মধ্যে তরলটির উপরিতলে এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ভরহীন পিস্টন ভাসমান অবস্থায় আছে যদি তরলটিকে সংনমিত করার জন্য পিস্টনের ওপর ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে রাখা হয় তাহলে গোলকের ব্যাসার্ধের আংশিক পরিবর্তন নির্ণয় করো তাহলে প্রথম আয়তন চেঞ্জটাকে দেখো আয়তন চেঞ্জ চারি এখানে আমরা দেখতে পাবো চারি দেখা যাচ্ছে ঠিক করে সেট করে দিই আচ্ছা তাহলে চারের তোমার কে ইকুয়াল টু কে ফর্মুলা হচ্ছে কে ইকুয়াল টু এ বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি সুতরাং স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু এফ বাই এ কে এফ মানে হচ্ছে এমজি তার মানে MG/AK এটাকে এক বলেছি এইবার তোমার এটা ফোর্সটা দেওয়া হয়েছে একটা আর ব্যাসার্ধের গোলকের উপর ভি ইকুয়াল টু হয় 4/3 πr³ সুতরাং এক কাজ করো এটা আমি ডেল্টা ভি লিখলাম আমার এখানে ডেল্টা ভি কি আসবে ডেল্টা ভি বাই ভি এটা ডেল্টা ভি হয়ে যাবে মুছে দিলাম আচ্ছা সুতরাং এখানে ডেল্টা ভি ইকুয়াল টু কত হবে ডেল্টা ভি বাই ডিভিডি আর ডিফারেন্সিয়েশন করছি আমি প্লেন লিখি আগে ডিভি ডিআর ইকুয়াল টু 4/3 π × 3r² ইকুয়াল টু 3r² 4πr² সুতরাং ডিভি ইকুয়াল টু 4πr² ডিআর এবার ডিগুলো না লিখে আমি ডেল্টা লিখবো ওগুলোকে সুতরাং ডেল্টা ভি ইকুয়াল টু 4πr² ডেল্টা আর ভি দিয়ে ভাগ নিচ্ছি আর এখানে ভি দিয়ে ভাগ নেওয়া মানে 4/3 πr³ দিয়ে ভাগ নেওয়া তাহলে উপরে এটা উঠে 3 হয়ে যাবে 3/r এই 3/r ডেল্টা আর এই জিনিসটা দাঁড়াবে 3/r ডেল্টা আর তাহলে এবার এক নম্বর সমীকরণে ডেল্টা ভি বাই ভি এর জায়গায় মানটা আমি লিখছি সুতরাং
এটাই দুই বলছি from 1 and 2 হবে 3 by r into delta r equal to mg by ek সুতরাং delta r by r equal to mg by 3 ek এই হচ্ছে ব্যাসার্ধের আংশিক পরিবর্তন ঠিক আছে আচ্ছা এরপর তোমরা বলেছো যে এটা কতটা গেল যেন চারে চারের পর আছে সাতে মুছি তাহলে সাতের সাতের অঙ্কটা এইরকমই যে আয়তন সংকোচন এটা বার করতে হবে ভারত মহাসাগরে গড় গভীরতা 3000 মিটার সমুদ্রের তলদেশে প্রতি একক আয়তনে আয়তন সংকোচন বা ডেল্টা বিভাই ভিটা বার করতে হবে দেওয়া আছে জলের আয়তন বিকৃতি গুণাঙ্ক দেওয়া আছে তাহলে ফর্মুলা হচ্ছে যে কতটা যেন সেভেন k equal to p by delta v by v সুতরাং delta v by v equal to p by k তাহলে p টা কত p টা হচ্ছে যে এমনি অবস্থায় তোমার এয়ার প্রেসার আছে তার মানে ওই 3000 মিটার যে উচ্চ জল যে চাপ দেবে তাহলে 3000 ইনটু জলের ঘনত্ব জলের এসআই ঘনত্ব 10^3 সমুদ্র জলের কিন্তু তাতে একটু বেশি তবু আমি 10^3 ধরে করছি মনে হয় জলের ঘনত্বটা দেওয়া নেই না তাহলে 10^3 ধরেই করছি একটু বেশি হওয়ার কথা তাহলে এইচ ডি তাহলে 10^3 ইনটু জি মানে 9.8 না 10 কিছু বলা আছে 10 বাই কি কি মানে 2.2 ইনটু 10^9 2.2 ইনটু 10^9 তাহলে তোমার 3 × 3 = 7 তার মানে 3/22 নিলে এখানে 8 হয় আর এখানে 3 × 3 = 6 = 7 এটা একটা থাকবে 3/3 = 3/220 এটাই দাঁড়িয়ে গেল ওটাকে আবার যদি ইয়েতে করি দেখি ফ্র্যাকশানে করলে দশমিকে করলে 3/220 3/220 তার মানে 0.0136 উত্তরটা দিচ্ছে 10^ কত অর্ডারে রেখেছে দেখি 10^-2 মাইনাস টু মানে এইখানে দশমিক চলে আসবে তার মানে 1.36 × 10^-2 তাহলে এইটাই হচ্ছে আয়তনের সংকোচন একক আয়তনে আচ্ছা সেভেন এর পর বলেছো 9 নয়েরটা যে একটি গুলতি রাবারের ব্যান্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 25 mm² এবং প্রাথমিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ব্যান্ডটিকে 5 সেন্টিমিটার টেনে 5 গ্রাম ভরের একটা ঢিল নিক্ষেপ করা হলো যদি রাবারের ইয়াং গুণাঙ্ক 5 × 10^8 Nm² হয় তাহলে ঢিলটাকে যে গতিবেগে নিক্ষেপ করা যাবে তার মান নির্ণয় করতে হবে
আরে এখানে রাবারটাকে টানলে তার মধ্যে যে স্থিতিশক্তি জমা হবে সেটাই ওই ঢিলের মধ্যে যখন ঢিলটা যখন এগিয়ে যাবে তার গতিশক্তিতে রূপান্তরিত হবে।